বাগেরহাটে হরিণের মাংস সহ বাবা ছেলে আটক। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বাগেরহাট প্রতিনিধি মেহেদী হাসান নয়ন। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বাগেরহাটের রামপালে হরিণের মাংস সহ বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 2 ফেব্রুয়ারি ভোরে রামপাল উপজেলার বগুড়া ব্রিজ সংলগ্ন বগুড়া খালের পাড় থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় 2টি হরিণের মাথা সহ 42 কেজি মাংস জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ বয়স 52 এবং আব্দুর রহমানের ছেলে মুস্তাকিন শেখ বয়স 27। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার 2 ফেব্রুয়ারি দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মদ শাফিন মাহবুব এসব তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন সহ পুলিশের সদস্যরা বগুড়া নদীর তীরে অভিযান চালিয়ে হরিণের মাংস সহ পিতা পুত্রকে আটক করে। তারা সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। জানতে পেরেছি এরা গতকাল এই হরিণগুলো শিকার করে সুন্দরবনের একটি বন থেকে এবং তারা এই তাদের হরিণগুলো জবাই করে মেরে এই মাংসগুলো প্রসেস করে তারা এই নদী পথে আসছিল। তখন আমাদের গোপন সংবাদের ভিত্তিতে ডুবির একটি টিম সেখানে যেয়ে এই 42 কেজি মাংস উদ্ধার করে।